শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপি দলীয় কার্যালয়ে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ এদিন উপস্থিত ছিলেন। পরে সাংসদ লকেট চ্যাটার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, রাইস মিলের ভেতরে গাড়ি শোরুম বানিয়ে ফেলেছে এবং এই বোঝাই যাচ্ছে যে এই গাড়িগুলোতে করে বিভিন্ন ধরনের ভাবে বিভিন্নভাবে একই গাড়ি ইউজ করা হতো না। এবং উনি দেখাতেন, উনি যখন যেতেন অফিসিয়ালি গাড়িগুলো যেতেন, যখন এদিক ওদিক মাল পাচার গরু পাচার হতো তখন ওই সব গাড়ি ইউজ হতো, এই জন্য ওই গাড়িগুলোকে বাইরেও দেখানো হতো না, শোরুম বানিয়ে ভেতরে রেখে দেওয়া হয়েছিল। এবং আমি নিশ্চিত যে এই গাড়ি করেই সব মানে দু নম্বরই কাজ এই গাড়ি করে হতো, সেই জন্য এই গাড়িগুলো কখনো বাইরে রাখা হয়নি, ভেতরে রাখা হয়েছে, যাতে কেউ এই অনুব্রত মণ্ডলের গাড়ি এটা যেন নিশ্চিত করতে না পারে। রাইস মিলে তো ধান উৎপাদন হয়, সেগুলো তো গাড়ি রাখা হচ্ছে, গাড়ি উৎপাদন হয় এখন, এখানে সব সম্ভব। তৃণমূলের আমলে চোর ডাকাতরা সব কিছু সম্ভব, ফ্ল্যাটের মধ্যে কোটি কোটি টাকাও পাওয়া যায়, সেখানে রাইস মিলে সেখানে শোরুম বানিয়ে ফেলেছে, মানে এত টাকা হয়ে গেছে, এত টাকা যে মানুষ যেখানে খেতে পায় না সেখানে। আজকে আমাদের কেন্দ্রীয় সরকার কোভিডের সময় ফ্রিতে রেশন দিচ্ছেন আর ওরা রাইস মিলের মধ্যে গাড়ি শোরুম বানিয়ে ভেতরে রেখে দিচ্ছে, মানে লজ্জার কথা মানুষ দেখুক। সিবিআই ইডিকে ধন্যবাদ জানাবো, আরও তাড়াতাড়ি যেন আদে আরও কী কী ধন সম্পত্তি এদের আছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি বার করে। পুকুরের তলাতেও যদি কিছু পাওয়া যায়, গাড়ি টাড়ি ডুবিয়ে রাখে বা সোনা ডুবিয়ে রাখে, আমরা কোনো অবাক হব না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।